সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িয়াটা। দর্শক, আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে সারগুলো বিক্রি হচ্ছে, আমরা সেগুলোর দাম জানানোর চেষ্টা করছি। লকডাউন এবং করোনা পরিস্থিতির পর আজকে তৃতীয়বারের মতো এই আমবাড়ি হাটটি বসেছে। দর্শক, আজ সোমবার, আমরা আপনাদের এই হাট থেকে কুরবানি ঈদ উপলক্ষে যে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলোর দাম জানাই। ভাই, এটার দাম চাইলেন কত? হ্যাঁ, 55। দাঁত হয়েছে? দাঁত হয়নি এখনো? দাম বলছে নাকি? কত বলছে? 50-51 পর্যন্ত বলছে, দিচ্ছেন না? কত হলে দিবেন? 53,000 হইলে দিয়ে দিবেন। এই যে দর্শক দেখছেন, উনি 53,000 টাকা হলে দিয়ে দিবে। আমরা দেখি এই পাশে একটি রয়েছে, এই যে এই পাশে। ভাই, কত দাম চাইছেন? 85। কত বলছে দাম? হ্যাঁ, দাম বলছে, বলে নাই। 72-75 পর্যন্ত বলছে। দাঁত হয়েছে নাকি? না, দাঁত নেই এখনো, দাঁত হয় নাই। এটা তো ক্রস জাতের নাকি, না দেশি? দর্শক, ওই যে 75,000 টাকা পর্যন্ত বলছে, দেননি। কত হইলে দিবেন, মনস্থ করছেন? 80। দর্শক, যে 80,000 টাকা হলে ইউনিটি দিয়ে দিবে। আমরা দেখাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে সারগরুর দাম। এই যে এই পাশে একটি রয়েছে, দেখি এটা কার। ভাই, এটা কি আপনার নাকি? ভাই, কত দাম চাচ্ছেন? 95। দাঁত হয়েছে? দুই দাঁত। দর্শক, যে দুই দাঁত, 95,000 টাকা দাম চাচ্ছে। দাম বলছে নাকি ভাই? এখনো কেউ দাম বলে নাই। তো কত হলে দিবেন, মনস্থ করছেন? 65-70 পর্যন্ত বলতেছে। দর্শক দেখছেন, 65-70 পর্যন্ত বলতেছে। আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট থেকে সারগরুর দাম। এই যে আরো রয়েছে, আমরা দেখি সামনে গিয়ে একটু দাম জানার চেষ্টা করি। এই যে পাশে একটি রয়েছে। ভাই, কত চাইলেন? দাম চাইলেন কত? 65। দাঁত হয়েছে? এখনো দাঁত হয় নাই। দর্শক, যে 65,000 টাকা দাম চেয়েছে, দাঁত হয়নি। দাম বলছে নাকি? হ্যাঁ, কত বলে? 56 পর্যন্ত বলছে, দেন নাই। তো কত হইলে দিবেন, মনস্থ করছেন? হ্যাঁ, 60 হইলে দিবেন। এই যে দর্শক, 60,000 টাকা হলে দিয়ে দিবে। আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট থেকে বিভিন্ন ধরনের গরুর দাম, সার গরুর দাম। এই যে এই পাশে একটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক ভাই, দেখি একটু দাম জানার চেষ্টা করি। ভাই, এটা দাঁত হয়েছে নাকি? এটা দুটো ধরি আসল, দাঁতে নেই এখনো। কত দাম চাচ্ছেন? হ্যাঁ, 70। দাম বলছে নাকি? দাম বলছে পাটিরা? এই যে এই যে 55,000 টাকা বলছে। এই যে বলতেছে, কত হলে বেচবেন? 2,000 কথা বললেন ভাই? 60,000 বলছে, দেন নাই। এই যে 65,000 বলছে কেনা। আমরা আপনাদের দেখাচ্ছি, এই যে 62 পর্যন্ত বলছে। দর্শক, 62,000 পর্যন্ত বলছে। আমরা দেখাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে বিভিন্ন ধরনের, না সমস্যা নাই দাদা, দাম। এই যে এই পাশে আরো দুটি রয়েছে। ভাই, দাঁত হয়েছে নাকি? গুলার দাঁত হয় নাই। দাম চাচ্ছেন কত? এটা
দুইটা আছে ভাই দুইটা জোড়া জোড়াটার দাম চাচ্ছেন কত 15000 115 হ্যাঁ দাম বলছে দাম বলতে আছে মানুষ কত বলতেছে ভাই 7000 কয় 8000 ভাই 7000 8000 বলছে দেন নাই কত হলে দিবেন 10 10 হ্যাঁ মানে 55 করে হ্যাঁ এই দর্শক 55000 টাকা করে এই দুটি 110000 টাকা হলে উনি বিক্রি করে দিবে আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আগামী কুরবানি উপলক্ষে যে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলোর দাম আমরা এই পাশে একটু আসে দেখি এই যে এখানে একটি রয়েছে ভাই দাম চাইলেন কত দাম চাই 45 ভাইয়া 45 দাঁত হয়েছে দাঁত ফাঁস হয়ে গেছে ফাঁস হয়ে গেছে মানে উঠবে দাম বলছে নাকি দাম তো ভাই বলছে ভাই যেহেতু হাট এটা ভাই কত বলছে না দাম কোয়া জানা ভাই কত বলছে বোয়া জানা আপনি যদি নেন আপনার চোখে দেখে নিবেন আচ্ছা আচ্ছা তো কত হইলে দিবেন মনস্থ করছেন কত হইলে দিবেন লাস্ট দাম কত আপনার লাস্ট দাম 42 হইলে দিবেন 42 হইলে দিবেন দর্শক এই যে দেখছেন 42000 টাকা উনি নিতে দিয়ে দিবে আমরা দেখি এদিকে আরো রয়েছে এই যে এই পাশে দেখি ভাই এটা দাঁত হইছে নাকি দাঁত হয় নাই দাম চাচ্ছেন কত 55 দাম বলছে কত বলছে 50 ভাঙে বলে দিচ্ছেন না কত হলে দিবেন 50 52 দর্শক যে 50 52000 টাকা হলে দিয়ে দিব আমরা আপনাদের দেখাচ্ছি দেখি এই পাশে আরেকটু রয়েছে এই যে 1 টাকা ভাই কত বললেন কত বললেন কত বললেন 39000 বলছেন কোথা থেকে আসছেন আপনি কিনতে সিরাজগঞ্জ থেকে কেমন সিরাজগঞ্জের হাট আর আমবাড়ি হাট কেমন পার্থক্য আছে কম বেশি আছে ওইদিককার থেকে অনেক কম নাকি অল্প না কম সিরাজগঞ্জের ট্রাক ভাড়া কত নেয় 10000 বড় ট্রাক কয়টা গরু যায় 35টা গরু যায় এই যে দর্শক দেখলেন সিরাজগঞ্জের এক ব্যাপারে আপনার নাম্বার আছে কোনো মোবাইল নাম্বার আছে 017 35 36 82 দর্শক এই যে সিরাজগঞ্জের এক ব্যাপারীর নাম্বার দিয়ে দিলাম আপনারা যারা এই হাট থেকে কিনতে চান তারা ওনার সঙ্গে যোগাযোগ করে কিনতে পারবেন দেখি আমরা এই পাশে সামনে আরো রয়েছে একটু দাম জানার চেষ্টা করি বাইরের দাম চাইছেন কত 42 দাঁত হয়েছে দাঁত উঠে নাই তাহলে তো কুরবানি হবে না কুরবানির মধ্যে দাঁত হবে 42 দাম চাচ্ছেন দাম বলছে 35-36 কয় দিচ্ছেন না কত হলে দিবেন 38 হলে দিবেন এই যে দর্শক 38000 টাকা উনি দিয়ে দিবে আমরা দেখাচ্ছি আপনাদের দিনাজপুর জেলার আমবাড়ি হাট থেকে সার গরুর দাম আমরা একটু সামনে যাই আগামী কুরবানি উপলক্ষে যে সারগুলো এই হাটে বিক্রি হচ্ছে সেগুলোর দাম জানানোর চেষ্টা করছি দেখি এই যে পাশে একটি দশ জাতের সারগুলো নিয়ে ভাই কত দাম চাইলেন 70 দাঁত তো হয় নাই দাঁত হয় নাই আগর আছে দাম বলছে কত বলছে 65 পর্যন্ত বলছে দর্শক যে 65 পর্যন্ত বলছে উনি দেননি কত হইলে দিবেন কত হইলে দিবেন 1000 কম দর্শক যে 69000 টাকা উনি দিয়ে দিবে আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট থেকে বিভিন্ন ধরনের সার গরুর দাম এই যে এই পাশে রয়েছে আরেকটি ভাই কত চাইছেন 70 দাম বলছে 55 60 ভাঙতে দাঁত হয়েছে নাকি দাঁত হয় নাই কত হলে দিবেন মনস্থ করছেন 65 পর্যন্ত হলে বেচাবে দর্শক আপনারা দেখলেন আমরা দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে সারগুলি বিক্রি হচ্ছে সেগুলোর দাম জানানোর চেষ্টা করছি দর্শক এই করোনা এবং লকডাউনের কারণে প্রায় 3 মাস হাটটি বন্ধ থাকার পর আজ তৃতীয় দিনের মতো হাটটি বসেছে আপনারা যারা এই হাট থেকে সার গরু কিনতে চান তাহলে এসে কিনে নিয়ে যেতে পারবেন
দর্শক আপনারা ভালো থাকবেন, করোনা মুক্ত থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।